2022 সালের 20 নভেম্বর না ফেরার দেশে চলে গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র 24 বছর বয়সেই এই মেয়েটি হাজার হাজার মানুষের মনে ঘর করে নিয়েছিল। তাই তো শেষ কটা দিন যখন হাসপাতালে জীবন মরণের লড়াই করছিলেন তিনি, তখন তার বাবা মা আর কাছের মানুষের সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করত তার অনুরাগীরা। সবার একটাই চাহিদা ছিল, দুবার ক্যান্সার জয় করা ঐন্দ্রিলা আবার ফিরুক তার জীবনের স্বাভাবিক ছন্দে। যদিও তা হয়নি, থেমে যায় একটা ফুটফুটে জীবন। মা বাবা হারায় তার মেয়েকে, এক দিদির কাছ থেকে চলে যায় তার বেড়ে ওঠার সঙ্গী, তার সবচেয়ে কাছের বন্ধু তার বনু। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটেছে, জীবন থেমে নেই, এসে গেছে রাখি। ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যের কাছে এবারে রাখি যন্ত্রণার, তার ছাপ পড়ল ইনস্টাগ্রামে। পেশায় চিকিৎসক ঐশ্বর্য বোনের অদেখা একটা ভিডিও পোস্ট করলেন এদিন। ক্যাপশনে লিখলেন, তো দিন যাচ্ছে আরও কঠিন হয়ে যাচ্ছে, হ্যাপি রাখি বনু। ইনস্টায় ঐন্দ্রিলার ছবি ভিডিও শেয়ার করে থাকেন ঐশ্বর্য প্রায়। প্রয়াত অভিনেত্রী দিদিকে ফলো করেন প্রায় 22,000 মানুষ। ঐশ্বর্যের শেয়ার করা ভিডিওতে লাল রঙের পোশাক পরে রয়েছেন, বাইরে বৃষ্টি পড়ছে, কোনো এক রিসোর্টের বারান্দার চেয়ারে চুপটি করে বসে আছেন তিনি। এরপর দেখা যায় সাদা টি শার্ট আর ডেনিম শর্টসে মুখে সেই মিষ্টি হাসি গানে। ঐশ্বর্যের শেয়ার করা এই পোস্টে এক নেটি নাগরিক মন্তব্য করেছেন, এই হাসিটা খুব মিস করি, যেখানেই থেকো ভালো থেকো। অপর আরেকজন লিখেছেন, হয়তো সে আবার জন্মগ্রহণ করেছে, এবারে জীবনটা যেন এত কষ্টের বা এত অল্প দিনের না হয়। প্রতি টেলি একাডেমি পুরস্কারের মঞ্চ থেকে মরণোত্তর সম্মান দেওয়া হয় ঐন্দ্রিলাকে। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রয়াত অভিনেত্রীর বাবা মা ও দিদি। অনুষ্ঠান শেষে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন শিখা দেবী। বলেন, এটা কি মরণোত্তর পাওয়ার বয়স? এর আগের বছর এই মঞ্চে ওর কামব্যাকের জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওকে। আমাকে বলেছিল, দেখো মা, পরের বছর সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে আসবো, তার জায়গায় আমাদের নিতে আসতে হলো মরণোত্তর সম্মান। জানি না কী করে যন্ত্রণা কমবে। যেখানেই থেকো ভালো থেকো ঐন্দ্রিলা। Hope you like this video. Please do subscribe. Thank you.